বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন আহমেদ। তিনি স্বাধীনতা পূর্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আহসানুল্লাহ হলের দুবার ভিপি নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধে তিনি চট্টগ্রামে বিএলএফ এবং মুজিব বাহিনীর যৌথ কমান্ডার ছিলেন। দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়া অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন আহমেদ নিজের মায়ের নামে এই প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া মানুষগুলোর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেগম গুল চেমনারা ট্রাস্ট অর্থাৎ বিজিসি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। বিদ্যানগর হিসেবে পরিচিতি লাভ করেছে। একই সাথে প্রাথমিক শিক্ষা স্তর থেকে উচ্চ শিক্ষা এবং স্বাস্থ্যসেবার এত বড় প্রকল্প এদেশে বিরল। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ 2001 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন লাভের পর থেকে মানসম্পন্ন ও যুগোপযোগী উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা ইতোমধ্যে দেশে বিদেশে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনেকেই বিদেশে উচ্চশিক্ষায় নিয়োজিত আছেন। তাছাড়া নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অভিনন্দিত হয়েছে। উচ্চশিক্ষার সুবিধা বঞ্চিত মানুষের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বিশেষ সুবিধা ও বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে দেশি বিদেশি ডিগ্রিধারী খ্যাতিমান অভিজ্ঞ ও সুদক্ষ পর্যাপ্ত সংখ্যক পূর্ণকালীন ও খণ্ডকালীন শিক্ষক মণ্ডলী, নিজস্ব ক্যাম্পাসে যুগোপযোগী পদ্ধতিতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অনুমোদিত পাঠ্যক্রম অনুসরণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা, ওয়াইফাই সুবিধা সম্বলিত ক্যাম্পাস, সেশন জটমুক্ত পরিবেশে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিগ্রি অর্জন, রাজনীতিমুক্ত পরিবেশে সেমিস্টার পদ্ধতিতে যথাসময়ে শিক্ষা সমাপ্ত করার সুযোগ, এছাড়াও রয়েছে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি, পর্যাপ্ত বই জার্নাল সমৃদ্ধ সুপরিসর লাইব্রেরি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান। বর্তমানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের 6টি বিভাগের অধীনে প্রায় 3,500 অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এখানে 80 জনের অধিক পূর্ণকালীন শিক্ষকের পাশাপাশি দেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বিদিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এ এফ এম আওরঙ্গজেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে বিকম সম্মান এবং প্রথম শ্রেণীতে এমকম ডিগ্রি ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্পেন বেলজিয়াম থেকে গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 1986 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং 1993 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। 2017 সাল হতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ী প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ডক্টর আওরঙ্গজেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন অনুষদের ডিন, ব্যবস্থাপনা বিভাগ ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিধিবদ্ধ পর্ষদ যথা সিনেট, একাডেমিক কাউন্সিল, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি ও অনুষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট কমিটির সম্মানিত মেম্বার এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ে ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রফেসর আওরঙ্গজেব 11 জানুয়ারি 2021 তারিখে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে 2003 সাল থেকে তার একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। এই অঞ্চলের প্রাণপুরুষ বিশিষ্ট মুক্তিযোদ্ধা শিল্পপতি জনাব ইঞ্জিনিয়ার আফসারউদ্দিনের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায় বিজি ট্রাস্ট কর্তৃক এই বিশ্ববিদ্যালয় 2001 সালে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে এবং পরবর্তীতে 2003 সাল থেকে একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে 6টি বিভাগে ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়াগুলো করছেন, ডিগ্রি অর্জন করছেন। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে দক্ষিণ চট্টগ্রামের ছাত্রছাত্রীদের জন্য 10% ওয়েবার তাদের টিউশন ওয়েবারের সুযোগ দেওয়া হয়। গরিব এবং মেধাবী ছাত্রদেরকে সম্পূর্ণ টিউশন ওয়েবারের সুযোগ দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের জন্য বিশেষ বৃত্তি এবং ওয়েবার টিউশন ওয়েবারের ব্যবস্থা আছে এবং প্রায় 250,000 টাকার উপরে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমের স্কলারশিপের সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের জন্য প্রদান করা হয়। প্রথম থেকেই একটি আধুনিক বিজ্ঞান মনস্ক উন্নত শিক্ষা প্রদান করে, যুগোপযোগী শিক্ষা প্রদান করে সুনাগরিক হিসেবে ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলার জন্য এই বিশ্ববিদ্যালয় নিয়োজিত আছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জন করে দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে, বিভিন্ন ধরনের দায়িত্বে, বিভিন্ন ধরনের কাজে তারা নিয়োজিত আছেন। এখানে এই বিশ্ববিদ্যালয়ের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হল এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাসিক টিউশন ফি প্রদানেরও সুযোগ আছে, যেটা একটা অন্যতম একটি বৈশিষ্ট্য। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়টি 100 একর জায়গার উপর অত্যন্ত মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য সহ একটি আধুনিক ক্যাম্পাস আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। যেহেতু এই বিশ্ববিদ্যালয়টি প্রথম থেকেই তার স্থায়ী ক্যাম্পাসে তার একাডেমিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আসছেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই বিশ্ববিদ্যালয়টি অভিনন্দিত হয়েছে। আজকে এই বিশ্বায়নের যুগে আমরা বিজি ট্রাস্টের প্রত্যেক ছাত্রছাত্রীকে গ্লোবালি কম্পিটিটিভ সিটিজেন হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তারা শুধুমাত্র বাংলাদেশকেই
সার্ভ করবে না, তারা পুরো বিশ্বকে সার্ভ করার জন্য দক্ষ এবং উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমরা এই লক্ষ্যে পৌঁছার জন্য বিজি ট্রাস্টের সকলেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সর্বোপরি আমাদের ট্রাস্টের সকল সদস্য সদস্যা অঙ্গীকারবদ্ধ। বিশ্ববিদ্যালয়ে মোট 6টি বিভাগ রয়েছে। তার মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের অধীনে বিবিএ, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম, ইংরেজি বিভাগের অধীনে বিএ অনার্স ইন ইংলিশ এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে বিএসসি অনার্স ইন সিএসসি, ফার্মাসি বিভাগের অধীনে ব্যাচেলর অব ফার্মাসি অনার্স, আইন বিভাগের অধীনে এলএলবি অনার্স এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অধীনে বিএসএস অনার্স ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।